নমস্কার বন্ধুরা, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের কিছু জিকে নিয়ে, যেগুলি প্রত্যেকটি সরকারি পরীক্ষার এবং বেসরকারি পরীক্ষা সবের জন্যই খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি কোনো নোট বই থাকে এই কোশ্চেনগুলি লিখে নেবেন। যদি সেটা পসিবল না হয় তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে রাখুন, কারণ প্রত্যেকটি জিকে ইতিহাসের এবং প্রত্যেকটি জিকে খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব প্রথম জিকেটি। ভারতের প্রাচীন নাম কী ছিল? ভারতের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ। পরের কোশ্চেন, কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ করা হয়? পৌরাণিক যুগে সাগর বংশের রাজা ভারতের নাম অনুসারে আমাদের দেশের নামকরণ হয়েছে ভারতবর্ষ। পরের কোশ্চেনে দেখব, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্থান হয়েছে? সিন্ধু নদের নাম অনুসারে ভারতবর্ষের নাম হিন্দুস্থান হয়েছে। কারা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আসা গ্রিকরা ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন। আবার কারোর কারোর মতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পারস্য সম্রাট দারায়ুস ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন। চলে যাব পরের প্রশ্নটিতে। ভারতকে নেতৃত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে নেতৃত্বের জাদুঘর বলেছেন। প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপিগুলির নাম করো। প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপিগুলির নাম হলো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের ভিতারি শিলালিপি এবং গৌতমীপুত্র বলস্যির নাসিক প্রশস্তি। কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? ১৯ শতকের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। দেখে নেব পরের প্রশ্নটি। হস্তিগুম্পা শিলালিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? হস্তিগুম্পা শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারা যায়। পরের কোশ্চেনটি হলো, বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে তিনটি গিরিপথের নাম করো। তিনটি গিরিপথের নাম হলো খাইবার গিরিপথ, বোলান গিরিপথ এবং গোমাল গিরিপথ। চলে যাব পরের প্রশ্নটিতে। দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম লেখো। দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম হলো গোদাবরী। চলে যাব পরের কোশ্চেনটিতে। কার আমলে জুনাগড় শিলালিপি রচিত হয়? শক সম্রাট মহাক্ষত্রপ রুদ্রনামনের আমলে জুনাগড় শিলালিপি রচিত হয়। দেখে নেব পরের কোশ্চেনটি। কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায়? ভিতারি শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায়। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিশানের রচনা। নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে। দেখে নেব পরের প্রশ্নটি। নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণী সম্বন্ধে জানা যায়। বানভট্ট কার সভাকবি ছিলেন? বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত হর্ষবর্ধনের সভাকবি, বানভট্টের রচনা। দুটি সেম কোশ্চেন ছিল প্রায়। পরের কোশ্চেনটি দেখে নেব। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহন রচনা করেন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানতে পারা যায়। দেখে নেব পরের কোশ্চেনটি। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী চাণক্য বা কৌটিল্য রচনা করেন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। পরের কোশ্চেনটি দেখে নেব। আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা আছে? আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণনা করা আছে। মুদ্রারাক্ষস কার রচনা? মুদ্রারাক্ষস গুপ্ত বংশের সভাকবি বিশাখা দত্তের রচনা। দেখে নেব পরের কোশ্চেনটি। ভারতের পুরাণের সংখ্যা কয়টি? ভারতের পুরাণের সংখ্যা ১৮টি। প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? প্রাচীন ভারতের জাতিগোষ্ঠীকে প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা আর্য জাতি, দ্রাবিড় জাতি, নেগ্রিটো জাতি এবং মঙ্গোলীয় জাতি। দেখে নেব পরের কোশ্চেনটি। বুদ্ধচরিতের রচয়িতাকে
কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। এরপর দেখে নেব গীত গোবিন্দ কে রচনা করেন। কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। চলে যাব পরের কোশ্চেনটিতে। মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম লেখো। মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে অভিজ্ঞানম শকুন্তলম মেঘদূত মালবিকা প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর দেখে নেব সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম, একটি হলো দীপবংশ এবং অপরটি হলো মহাবংশ। দেখে নেব পরের কোশ্চেনটি, ইন্ডিকা কে রচনা করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক দূত মেগাস্থানিস ইন্ডিকা রচনা করেন। চলে যাব পরের কোশ্চেনে, কোন বিদেশি লেখকের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক দূত মেগাস্থানিসের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। আইন ই আকবরি কে রচনা করেন? আবুল ফজল আইন ই আকবরি রচনা করেন। প্লিনি রচিত গ্রন্থটির নাম কি? প্লিনি রচিত গ্রন্থটির নাম ন্যাচারালিস হিস্টোরিয়া। প্রথম শতাব্দীতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোম সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় পাওয়া যায়। চলে যাব পরের কোশ্চেনটিতে, তহকিক ই হিন্দ কার লেখা? তহকিক ই হিন্দ লেখক আরব ঐতিহাসিক আল বিরানির লেখা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো বিশেষ টপিকের উপর ভিত্তি করে জিকে দরকার হয় তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা সেই মতো ভিডিও আপনাদের জন্য আপলোড করব। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং বেল আইকনে টিপুন, আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।